নিউজ লঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংক আমানতে মহিলাদের অংশীদারিত্ব বাড়ছে। 2022 মার্চ পর্যন্ত দেশের মোট ব্যাংকের অ্যাকাউন্টের 35% বেশি অংশীদারিত্ব ছিল মহিলাদের। 2019 মার্চে এই পরিমাণ ছিল প্রায় 31%। কোভিডের পরে অ্যাকাউন্টে টাকা জমার ক্ষেত্রে নারী ও পুরুষের পার্থক্য বেড়েছে। যদি মহিলারা অ্যাকাউন্টে 1 টাকা জমা করে থাকেন, তাহলে পুরুষেরা 1.03 টাকা জমা করছেন। 2019 সালে এই পরিমাণ ছিল 1.01 টাকা। মেট্রো শহরের মতো গ্রামেও মহিলাদের আমানতের পরিমাণ বেড়েছে। ঋণ পুনর্গঠনের জন্য বাইজুস উচ্চ সুদে $1.2 বিলিয়ন ঋণ পরিশোধ করার উদ্যোগ করেছে। এর ফলে সুদের হার 2% থেকে 3% বৃদ্ধি পাবে। 18 মাস পর সংস্থা 2021 অর্থবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ করেছে। এরপরেই ঋণ প্রদানকারী সংস্থাগুলি ঋণ পরিশোধের জন্য বাইজুজের উপর চাপ সৃষ্টি করেছে। ব্যাংক অব বরোদা 2 কোটি টাকার কম এফডিতে সুদের হার বাড়িয়েছে। ব্যাংক এই ধরনের এফডিতে সুদের হার 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। 3 থেকে 5 বছরের এফডিতে ব্যাংক 6.5% সুদ দেবে। প্রবীণ নাগরিকেরা 7.15% সুদ পাবেন। এবার থেকে জমির পরিমাণের উপর ভিত্তি করে সারের ভর্তুকি দেওয়া হবে। কৃষকের হাতে যে পরিমাণ জমি রয়েছে সেই অনুযায়ী সরকার ভর্তুকি দেবে। আপাতত দেশের 7টি জেলায় পাইলট প্রকল্প শুরু হয়েছে। নির্দিষ্ট সীমার বেশি সার কিনলে কৃষককে তা বাজার মূল্যে কিনতে হবে। দেশে গাড়ি বিক্রির হার শ্লথ হয়েছে। ডিলারদের কাছে অবিক্রিত গাড়ির সংখ্যা 4 বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। সারা দেশের প্রায় $2.5 বিলিয়ন মূল্যের 3 লক্ষ গাড়ি ডিলারের কাছেই পড়ে রয়েছে। গত কয়েক মাসে নতুন গাড়ি বুকিং 15% কমেছে। পাশাপাশি বেড়েছে বুকিং করেও তা বাতিলের সংখ্যা। বাতিলের হার 10% থেকে বেড়ে হয়েছে 20%। স্টার্ট আপের আইপিও আনার ক্ষেত্রের নিয়ম আরও কঠোর করেছে সেবি। ওয়োর মূল সংস্থা ওরাভেল স্টেজ ট্রাভেল টেক ফার্ম সহ 6টি সংস্থাকে আইপিও সংক্রান্ত কাগজপত্র ফেরত দিয়েছে সেবি। এই সংস্থাগুলি আইপিও এনে বাজার থেকে 12,500 কোটি টাকা সংগ্রহের আশা করেছিল। পেটিএম, জোম্যাটো, নাইকার মতো স্টার্ট আপগুলির আইপিওতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা বিরাট ক্ষতির মুখে পড়েছিলেন। সেই কারণেই সেবি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে। সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক UBS 3.24 বিলিয়ন ক্রেডিট সুইস কিনতে চলেছে। এর ফলে প্রায় 9,000 চাকরি বাতিল হতে পারে বলেই খবর। ক্রেডিট সুইস 30টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একটি, যা বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে স্বীকৃত। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।